যুগ আইল রে ভাই লজ্জায় ময়রা যাই কি আর কমু আপনাকে বলেন আমগো সময় এমন একটা যুগ ছিল ভাই পরীক্ষার হলে গেলেও শালার একদম পাল্লা ল্যাংটা করে শ্বাস করে শ্বাস করে দেখতো নকল আছে কি না তো আমরা সেভাবে পরীক্ষা দিতাম একদম পয়েন্টে পয়েন্টে পড়া যাইতাম কিন্তু ইদানিং এমন একটা জিনিস দেখতেছি রে ভাই আমি তো অবাক আই এম অবাক অবাক হলো কি এই দুই হাজার চব্বিশে এমন জিনিস আর আমার জীবনে কোনো দিন দেখি নাই সে জিনিসটা আপনারাও দেখছেন কি জিনিস বাইরে ভাই আমরা যখন আর বাপ দাদা পরীক্ষা দিছে দাদারা দিছে চাষারা দিছে নানারা দিছে খালুরা দিছে সবাই পরীক্ষা দিছে শুনতাম দেখতামও এই আমাদেরই ব্যাসমেট একজন পরীক্ষা দিছিল নামটা থাক ধরেন মুরব্বি বা মকবুল পরীক্ষা দিছে পরীক্ষা দিতে গিয়া ভাই বেসারা ফেল করছে ফেল করতে গেলে কী হইল তারে ফোন দেয় খুঁজি তারা পাই না সে ঘর থেকে বের হয় না ফেল করার পরে আর আজকালকার পোলা পাইন ভাই কি কব এরা ফেল কইরা এরা সচিবালয় যায় আবার বোর্ডেও যায় বোর্ডে কি করে বোর্ডে হামলা চালায় ভাংচুর চালায় আর কি কয় ওই যে একটা পাইছে বৈষম্য আন্দোলন বৈষম্য আন্দোলন কি ওরা কি বৈষম্য বুঝে আদৌ বুঝে না এত সরম নাই লজ্জা সরম থাকলে তারা কি বোর্ডে যায় সচিবালয় যায় যায় না কি কারণে গেছে এরা পড়ালেখা বাদ দিয়ে ওই জঙ্গলে যাইতো ডেডিং করতে বুঝতে পারছেন আপনারা জঙ্গলে ডেডিং করতো আর পরীক্ষার সময় গিয়ে আব্বু আম্মরে কইতো মা প্লাস মৌমু প্লাস কি প্লাস কয় গোল্ডেন তারপরে কি ও ডায়মন্ড হীরা মুক্তা মনি জহরত এগুলো নাকি পাইতো আসলে তো তা না সে হলো ওই যে নাট ঘুরানোর যে প্লাস আছে প্লাস টাইট ডোর প্লাস সে প্লাস পাইছে কিন্তু লজ্জা নাই এরা ঘরে থাকবে না থাইকা তারা সচিবালয় যাবে আক্রমণ করার জন্য দেশটা একটা মগের মূল্য পাইছে নাকি কি পাইতেও পারে কি আর করার আছে তোমরা আন্দোলন করো ইয়া করো বাবারে সবচেয়ে ভালো করে পড়ো আগামীতে ভালো করে পড়ো পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে পাশ করো ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাও এই দোয়া করি আজকের মধ্যে ভিডিওটা এখানে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন